ভাই, আপনার নাম তো বলেন। মোহাম্মদ হারুনুর রশিদ। আপনার এখানে রাজনৈতিক পরিচয়? আমার আমার পরিচয়, আমি 37 নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক, 37 নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আচ্ছা, 37 নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদক, বিএনপি মূল দলে? বিএনপি মূল দলে। আচ্ছা, ভোট দিয়েছেন? ভোট আমি দিছি, তবে আমরা সকাল ঠিক 6টার সময় আমরা আমাদের প্রত্যেকটা এজেন্টকে নিয়ে আমরা ওইখানে মুভমেন্ট করি। এখানে আমাদের আওয়ামী লীগের যারা আছে ওরা আমাদেরকে সবাইকে আবার কাঠ কুট সব থাবাই থুবাই ছিঁড়া ফেরা ধাক্কা ধুক্কা জামা কাপড় ফাইরা ফুরা সবাইকে বাইর করে দিতে। বাইর করে দেওয়ার পরে আমরা স্থানীয় বিএনপির মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী এম এ বাসারকে জানাইলাম, আমাদের অন্য অন্য নেতৃবৃন্দকে জানাইলাম। ওরা বললো আপনারা ওইখানে আশেপাশে ওয়েট করেন, আমরা ওয়েট করলাম। ওয়েট করার পরে তখন ওসিকে খবর দেওয়া হইলো, ম্যাজিস্ট্রেট আসলো, আসলে আমাদেরকে সবাইকে ভিতরে ঢুকাইলো। তারপরে আমাদের সাথে অনেক রকম তাল বাহানা, আমাদের কাঠ নেয় কাঠ ফেরা ফেলাইছে, নানানভাবে সংগ্রহ করলাম। সংগ্রহ করে আমরা বসলাম এখানে, আমাদের ছাত্রদল আছিল বিপ্লব, সাইফুল, আরও আরও অনেকে, শ্রমিক দল, ছাত্রদল, যুবদল, মূল বিএনপি সবাই, লাস্ট ম্যাজিস্ট্রেট ওসি। তারপরে আমাদেরকে অনেকক্ষণ ধরে এখানে অনেক রকম বিরক্ত করলো, এটা এটা নানানবারে প্রিসাইডিং পুলিং, এরা কেউ আমাদেরকে কোনো অবস্থায় পাত্তা দিচ্ছে না, সই করতে গেলে সই দেয় না, এই কাগজ আনেন ওই কাগজ আনেন নানান ধরনের। পরে আমরা যেভাবে হোক পুলিশ বা ম্যাজিস্ট্রেটের সহযোগিতা আমরা বসলাম। বসার পরে আমরা কিছুক্ষণ ছিলাম, হ্যাঁ আমি আমার ভোট দিচ্ছি। তারপরে পরবর্তীতে যখন ম্যাজিস্ট্রেট ওখান থেকে বাইরে চলে গেল এবং পুলিশ যখন ওই টিম স্পেশাল টিমটা বাইরে গেল, তার 15-20 মিনিট পরে আমাদেরকে সবাইকে ধাক্কায় ধুক্কাইয়া জামা কাপড় বাইরে কেউ যেই রকম অত্যাচার জুলুম করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাই আমাদেরকে বের করে দিছে। আমরা বারবার চেষ্টা করতেছি এই কেন্দ্রটা স্থগিত করার জন্য। আমাদের এখানে 2টা কেন্দ্র, একটা হচ্ছে আনন্দনগর আদর্শ উচ্চ বিদ্যালয়, একটা হচ্ছে সিটি আইডিয়াল স্কুল, 2টার মিলে কেন্দ্র। এখানে ভোটের সংখ্যা অনেক, প্রায় 18,000-এর উপরে ভোট তারা এককভাবে। এবং আমাদের কাছে আরও একটা তথ্য আছে, আমাদের এক সদস্য, ওনার মোবাইলে মেসেজ আসছে যে ওনার ভোট নাকি দেওয়া হয়ে গেছে। তাহলে আমাদের কথা হয়েছে যে ইভিএম সুস্থ সুন্দর ভোট হবে, কীভাবে হবে, এবং অনেক লোক তারা এইভাবে করতেছে, আর আমাদের কোনো লোক আশেপাশে তারা তো দিচ্ছে না নানানভাবে। এবং পুলিশের তরফ থেকে আমরা একই অবস্থা, পুলিশের কাছে হেল্প চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। ওরা বলতেছে কেন্দ্রের বাইরে নিয়ে ইচ্ছা মতন ওদেরকে গালাও, এই আমাদের রাজনৈতিক, এই আমাদের দেশের পরিস্থিতি, নির্বাচনের পরিস্থিতি। তার মানে হচ্ছে এখন কেন্দ্রে আপনাদের কোনো এজেন্ট নাই? আমাদের কোনো এজেন্ট নাই, এমনকি আমাদের কোনো লোকেরে আমাদেরকে আশেপাশে থাকতে দিচ্ছে না। তারা বহিরাগত, প্রায় 500 থেকে 1,000 লোক আমরা জীবনে কেউ কেউ অর্ধ অঞ্চলে কখনো দেখিনি। আর যারা চিহ্নিত তারা আড়ালে থাকে, আর ওদেরকে দিয়ে আমাদেরকে আক্রমণ করে, ওরা নানানভাবে আমাদেরকে হুমকি দেয়। গত রাত্রে আমাকে 2-3 জনে আমার বাসায় এসে বলছে আপনি বাসার থেকে বাইরেবেন না, আপনি এলাকায় থাকেন, বসবাস করেন, যদি এলাকায় থাকতে হয় তাহলে চুপচাপ বসে থাকেন, এই অবস্থার ভিতরে আমরা আছি। কেন তো আপনি রাজনীতি করেন, সে হিসেবে আপনি এই ওয়ার্ডের নেতা, কিন্তু আপনাদের যারা নেতা না, যারা আপনাদের সমর্থক হিসেবে যারা এলাকায় বসবাস করে, যারা বিএনপিকে ভালোবাসে, তারা কি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে, এরকম কোনো ইয়ে আছে আপনাদের কাছে? যারা মোটামুটি একটু পরিস্থিতি আছে বা বিএনপি মাইন্ডের, বিএনপির সমর্থক, তাদেরকে কেউ কে আশেপাশে, ভোট তো দূরের কথা, কেন্দ্রের আশেপাশেও তাদেরকে দাঁড়ে তো দিচ্ছে না। আর যারা টোটালি বিএনপিকে ভালোবাসে এই ধরনের কিছু লোক যাচ্ছে, তবে শুনতেছি কেউ কে বাইরে করে দিচ্ছে, কেউ কে দেওয়ার সুযোগ দিচ্ছে, এবং কি কেউ এই বায়োমেট্রিকের যাওয়ার পরে ভিতরে গেলে বলে আপনি যান, এই ধরনের আমরা আমাদেরকে যারা আসতেছে আমাদেরকে তথ্য দিচ্ছে, ভাই এই ব্যাপার তো কী দরকার, আমাদেরকে পাঠায় কী লাভ, আমরা ভোট দেওয়ার কোনো দরকার নাই। আমরা সাধ্য পরিমাণ চেষ্টা করতেছি, নানানভাবে বলতেছি আমাদের ভোট বন্ধ করার জন্য, আমাদের কথা কেউ শুনছে না, কেউ আমাদের কথা শুনছে না। এখানে যারা পোলিং অফিসার আছে বা প্রিজাইডিং অফিসার আছে তাদের সাথে কথা বলেছি? হ্যাঁ, আমরা তাদেরকে অবগত হচ্ছি, তারাই তো আমাদেরকে প্রথম নাজেহাল করছে। আমরা তাদের কাছে গেছি, তারা বলছে ওই নাই, উনি ওনার চেয়ার খালি, আমরা কাঠ নিয়ে গেছি যে আমরা বিএনপির ধানের শীষের এজেন্ট, আমাদের এগুলো ইয়ে করে দেন, উনি বাইরে বাইরে ঘুরতেছে, বলতেছে নাই ওই জায়গায় যান, ওই জায়গায় যান, এর ভিতরে তো ওরা আমাদেরকে আক্রমণ করে, ওরা আমাদেরকে বাইর করে দিচ্ছে। এক পর্যায়ে আপনি বলেছেন যে আপনাদের এজেন্টে যে কার্ডটা ছিল সেই কার্ডগুলো ওরা কাছে নিয়ে গেছে, আপনাদের সবার কার্ড কি ওরা নিয়ে গেছে? সবার, আমাদের কিছু কার্ড ছিল, কিছু ব্লাইন্ড কার্ড ছিল, ওইগুলো দিয়ে আবার যখন পুনরায় গেছি ওইগুলো ফাইরা ফুটা সবাইকে বাইর করে দিচ্ছে, কেউ আশেপাশেও নেই। আপনারা বিএনপি যে হাইকমান্ড যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ? হ্যাঁ, আমরা অবগত করছি, তাদেরকে অবগত করছি, তারা বলছে ঠিক আছে আমরা ব্যবস্থা নিচ্ছি, আপনারা আশেপাশে থাকেন। আমরা আশেপাশে অনেক জায়গায় ছিলাম, তারপরে আমাদেরকে দাওয়া করছে, তারপরে আমরা দেখেছি আমাদের অনেক
অনেক ভাই বেরাদার আহত হয়েছে, আমাদের 37 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওনার ছোট ভাই কালাম নাকাশেম ওনাকে প্রচণ্ড মারধর করছে। তারপরে তাদের এক আত্মীয়, সে আবার আওয়ামী লীগ পরিবারের লোক, তার নৌকার বেস্টেজ ছিল, তার পিডাইয়া মাথা ফাটা ফেলেছে, সে উইন্ডেড, যেটা ইউসুফ স্কুল তার আশেপাশে। ওকে, থ্যাংক ইউ।